तो नमस्कार বন্ধুরা, আমি ভূপাল। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ভূপাল বার্ড ব্রিডিং ফার্ম। ভূপাল বার্ড ব্রিডিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই। তো আশা করছি আপনারা ভালো আছেন আর আপনাদের খাঁচায় বা এতে পোষা পাখিগুলো ভালো আছে। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো জাওয়া পাখিকে আজকের আমার সব যেটা জাওয়া পাখির বাচ্চা হয়েছে, তো জাওয়া পাখিকে আমি সব ফুড দেবো। তো কী সব ফুড দিচ্ছি সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, ঠিক আছে? কী সব ফুড দিচ্ছি, সব জায়গায় বাচ্চা হয়েছে, বাচ্চা হলে কিন্তু এই সব ফুডটা দিলে বাচ্চার কিন্তু গোটটা ভালো হবে এবং বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা সপ্তাহে একদিন করে দিলেই হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে সব ফুডটা নিয়েছি। তো সব ফুডটা দেখুন, এখানে কিন্তু সব ফুডের ডাল, ছোলা, রাজমা, যেগুলো আমরা কুনুর পাখিকে দেই সেই সব ফুডটাই আজকে জাবাকে দেবো। সব রকম ডাল আছে, এতে মুগ ডাল আছে, মুসুর ডাল আছে, ঠিক আছে, বুট আছে, ছোলা আছে, রাজমা আছে, সব রকম আছে। তো এটাকে আপনাদেরকে এইভাবে কিন্তু দিলে পাখি খেতে পারবে না, তার জন্য কী করতে হবে, এই সব ফুডটা দিলে কিন্তু পাখির বাচ্চা হলে সপ্তাহে একদিন করে দিলে কী হবে, এই সব ফুডটা দিলে বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য করতে হবে কি, এই সব ফুডটা এইভাবে যদি আমি দিই তাহলে কিন্তু পাখি খেতে পারবে না। তার জন্য দেখুন আমি এখানে কিন্তু ম্যাশ করে নিয়েছি, মানে সব ফুডটাকে হালকা মিক্সচারে একটু ম্যাক্স মতো মানে ভেঙে নিয়েছি, ঠিক আছে? তো চলুন আমি পাখিকে দিচ্ছি, পাখি কেমন খায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করে না দেখে ভিডিওটা দেখতে থাকুন। আর একটা বন্ধুরা, এই সব ফুডটা দিতে হবে, আর এই দেখতে পাচ্ছেন বি কমপ্লেক্স। তো বি কমপ্লেক্সটা পাখির বাচ্চা যখন হবে, জাবা পাখির বাচ্চা, তো বাচ্চার বয়স যখন তিন চার দিন হয়ে যাবে তখন দিয়ে কিন্তু বি কমপ্লেক্সটা প্রতিদিন না দিলে একদিন ছাড়া ছাড়া বি কমপ্লেক্সটা দিতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে, বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বি কমপ্লেক্সটা একদিন ছাড়া একদিন বি কমপ্লেক্স দিতে হবে। তো দেখতে পাচ্ছেন বি কমপ্লেক্স, এটা তো এর মধ্যে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম সব আছে যেতে পাখি। তো চলুন আমি পাখিকে ইটা দিয়েছি, সব ফুডটা দিয়েছি, তো পাখি কেমন খাচ্ছে সেটা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি দেখতেই পাচ্ছেন সব ফুডটা সবাইকে দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে এই পাখিটা এসে খেতে আরম্ভ করে দিয়েছে সব ফুডটা। তো চলুন আমি দেখুন সব জায়গায় দিয়েছি, সব জায়গায় খাচ্ছে, ঠিক আছে? এখানে দেখুন, এখানেও খাচ্ছে। এই সব ফুডটা এরা খুব সুন্দর খায়, এইভাবে দিলে এরা খেতে পারবে। যদি আমরা গোটা দিয়ে দেই তাহলে কিন্তু ওরা খেতে পারবে না, একটু ভেঙে দিতে হবে এই জন্য। তো গাইজ এখানেও দেখতে পাচ্ছেন এই সাদা পাখিকে দিয়েছে, সাদা পাখিটাও খাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যায় চট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল ভূপাল বার্ড ব্রিডিং ফার্ম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয়ে। নমস্কার।